আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এ স্পেশাল কুকিং স্টুডিও বাই লিমু আচ্ছা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি অনেক মজার একটা রেসিপি ট্রুটি ফ্রুটি বা এটাকে আপনারা কাঁচা পেঁপে ক্যান্ডিও রাখতে বলতে পারেন সেটা বা মোরব্বাও বলা যায় এই ট্রুটি ফ্রুটিটা অনেক ইম্পর্ট্যান্ট একটা রেসিপি আমি মনে করি এটা বাসায় থাকলে বাচ্চাদের মুখেতে হাসি ফুটানো যায় এবং বিভিন্ন কাজে ব্যবহার করা যায় এবং খুব অল্প উপকরণে এটা তৈরি করা যায় আমি এখানে নিয়ে নিলাম একটা কাঁচা পেঁপে সম্পূর্ণ কাঁচা একটা পেঁপে নিয়ে নিলাম সেই সাথে আমার আরও লাগছে আমি এখানে ব্যবহার করব এক টেবিল চামচের মতো ভ্যানিলা এসেন্স তো জাস্ট একটা ফ্লেভারের জন্য এরপর আমি এখানে বেশ কয়েকটা কালার ব্যবহার করবো ত্রুটি ফুটিটা ব্যবহার করতে ইয়েলো রেড ব্লু সে সাথে এগুলো মিক্স করব আরও একটা কালার এরপর আমার আরও লাগছে এখানে আমি এক কাপ আর হাফ কাপের মতো চিনি ব্যবহার করব। এরপর লাগছে দুইটা দুই কাপের মতো নর্মাল পানি এগুলো আমি শিরার জন্য ব্যবহার করব। শিরাটার যেহেতু অনেক পাতলা হবে এই জন্য এর থেকে বেশি পরিমাণ বেশি দরকার নেই এরপর আমি পেঁপেটাকে ছিলাই ভিতরের অংশগুলো পরিষ্কার করে আপনাদের একটু দেখাচ্ছি আমি কোনো রকম সবুজ চামড়া না থাকে মতো করে ছেলাই পরিষ্কার করে নিয়েছি এবার পেঁপেটাকে আমি কিউট কাট করে ছোটো করে কেটে দেখাচ্ছি আমি পেঁপেটা সম্পূর্ণ কেটে নিছি একটা নির্দিষ্ট সাইজ করে সবগুলো যে একই সাইজ হতে হবে এমন কোনো কথা নেই তবে একটা নির্দিষ্ট সাইজে থাকলে দেখতে এগুলো অনেক ভালো লাগে সুন্দর লাগে এই জন্য আমি চেষ্টা করছি সবগুলো কিউট কাট করে একটা মাজারে সাইজ করে কেটে নিতে আমি চুলাই দিয়ে চুলি দিলাম একটা ফ্যান প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা হালকা বড়ো কুটে আসলে এতে দিয়ে দিলাম যে পেঁপেটা আমি কেটে রাখছিলাম ওটা দিয়ে দিচ্ছে এক্ষেত্রে পানির পরিমাণটা যাতে একটু বেশি থাকে এই ক্ষেত্রে এটা খেয়াল করতে হবে এভাবে আমি একটু নেড়ে চেড়ে চুলাটা ঢাকনা দিয়ে রেখে দিলাম মিডিয়াম আছে সাত থেকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য কিছুটা জাস্ট একটু স্বচ্ছ হয়ে আসা পর্যন্ত এটাকে আমরা সিদ্ধ করব খুব বেশি সিদ্ধ করার কিছুই নাই এটা জাস্ট একটু দেখতে উপরের অংশের একটু স্বচ্ছ দেখালে হবে এক কথায় টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট সিদ্ধ এতটুকুই হবে এভাবে করে আমি সবগুলা পেঁপে তুলে নিচ্ছি সাত মিনিট পরে আমি একে ফ্যানে পানিগুলো পেলে দিয়ে দিয়ে দিলাম বাকি যে দুই কাপ পানি রাখছে এগুলো সেই সাথে দিয়ে দিলাম এক কাপ আর আরও হাফ কাপ চিনি আর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো বিনে ভ্যানিলা এসেন্স আমি ভ্যানিলা এসেন্স আর চিনিটা ভালো করে মিক্স করে নিচ্ছি পানির সাথে চিনিটা গলা আসা পর্যন্ত একটু নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিচ্ছি চিনিটা যখন গলা আসবে এতে আমি দিয়ে দিব আমি যে পেঁপেগুলো হালকা সিদ্ধ করে রাখছিলাম এই পেঁপেগুলো দিয়ে দিচ্ছি এবং পেঁপেগুলো দেওয়ার পরে ডাকনা দিয়ে আমি মিডিয়াম আছে রেখে দেব প্রায় আট থেকে দশ মিনিটের জন্য পেঁপেটা ভালো হয়ে সিদ্ধ হয়ে আসার জন্য আমি অপেক্ষা করব যাতে পেঁপেটা ভেঙে না যায় তেতলে না যায় এরকম করে সিদ্ধ করে নিতে হবে পেঁপেটা দেখতে অনেকটা মনে হবে ভিতরের অংশ একটু আছে অনেকটা এরকম থাকা অবস্থায় পেঁপেটা নামায় ফেলতে হবে কারণ শিরাতে থাকা অবস্থায় গরমে আরো ভিতরের অংশটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে এভাবে করে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আমার পেঁপেটা হয়ে গেছে আমি এই পেঁপেটাকে কয়টা কালার করব। এই কয়টা করে ভাগ করে নিচ্ছি কয়েকটা বাতিতে আলাদা আলাদা করে নিচ্ছি আপনারা ইচ্ছে মতো কালার এখানে ব্যবহার করতে পারেন আমি এখানে পাঁচটা কালারের ব্যবহার করব লাল হলুদ এবং বেগুনি নীল আর কিছু অংশ সাদা রাখবো এভাবে করে আমি সবগুলো সমান ভাগে ভাগ করে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি দু চার ফোটা করে রং রংগুলো দেওয়ার পর আমি এক একটা বাটিতে এক একটা চামচ ব্যবহার করব এই অবশ্যই এক্ষেত্রে এক একটা বাটিতে এক একটা চামচ ব্যবহার করতে হবে আর একটু লক্ষ্য করলে বুঝবেন রঙটা দেওয়ার পরে মনে হচ্ছে ভিতরের অংশটা পেঁপের ভিতরের অংশটা সাদাতে থেকেই গেছে এগুলো যখন আমি দুই চার পাঁচ ঘন্টা ফ্রিজে নর্মাল রেখে দিব এভাবে কালারটা শোচন করে নেওয়ার জন্য তখন দেখা যাবে পুরাটা একদম কালার ঢুকে গেছে আর সাদা অংশটা থাকবে না আমি দেখাচ্ছি প্রায় পাঁচ ঘন্টা পরে আপনারা দেখ একটু লক্ষ্য করলে বুঝবেন এখন ভিতরে পেঁপের অংশটা যেটা সাদাতে ছিল এখন ওটা নাই এখন পুরাটা রং। ভালো করে শোষণ করে নিয়েছে এই পেঁপেটাই এবার আমি পেঁপেটাকে ভালো করে শিরা থেকে আলাদা করে নিব একটা এরকম ছাঁক বসায় বসাই দিলাম একটা জারের উপরে এর উপর উপরে ক্যান্ডিগুলো দিয়ে দিচ্ছি নিচে শিরাটা পরে যাবে উপরে ক্যান্ডিটা থাকবে এভাবে করে আমি সবগুলো একে একে ছেঁকে টিস্যু পেপারে নিয়ে ভালো করে মুছে একটা থালে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে করে নিলে খুব সহজে আলাদা হয়ে যায় আর অবশ্যই টিস্যু পেপারে মুছে নিতে হবে বা যে কোনো নরম কাপড়ে মুছে তারপরে যে কোনো শুকানোর জন্য ট্রেতে নিতে হবে আমি এভাবে করে সবগুলা ক্যান্ডি ট্রেতে নিয়ে নিয়েছি দুইবার তিনবার করে টিস্যু পেপারে ভালো করে মুছে আলাদা আলাদা করে একটু ফাঁক ফাঁক করে নিয়ে নিয়েছি যেহেতু এগুলো কাঁচা একটার সাথে একটা লেগে না যায় এই জন্য এভাবে করে নিয়ে নিছি এভাবে করে যাদের রোদের ব্যবস্থা আছে বাসায় তারা রোদে দিতে পারেন একদিন ভালো রোদে দিলে হয়ে যাবে আর যাদের আমার মতো রোদের কোনো তেমন ব্যবস্থা নাই তারা চুলার নিচে উপরে বা ফ্যানের নিচের ফ্যানের রেখে নর্মাল টেম্পারেচার রেখে এক থেকে দেড় দিনের মতো করে এটাকে শুকিয়ে নিতে পারেন দেখেন আমি হাতে নিয়ে দেখাচ্ছি কোনো রকম রং হাতে লাগে না একদম ক্লিয়ারভাবে রঙটা পেপের মধ্যে ঢুকে গেছে এভাবে করার আমি দেখাচ্ছি প্রায় একদিন পরে আমি এগুলাকে শুকিয়ে দেখাচ্ছি এগুলো পরিমাণে প্রায় অর্ধেক হয়ে যায় দেখেন আমি দেখাচ্ছি সবগুলো আলাদা আলাদা করে রাখছি কতটা শুকনো এগুলা হয়েছে এগুলো আমি একটু হাতে ধরে দেখাচ্ছি কতটা ঝরঝরে দেখেন অনেক ঝরঝরে এগুলো একটার সাথে একটা লাগে না এরকম ঝরঝরে দেখে হয়তো বুঝতে পারছেন অনেক শুকনো এভাবে করে যে কোনো শুকনো বয়মে রেখে এক মাসের মতো ফ্রিজে রেখে এগুলো ব্যবহার করা যায় সেক্ষেত্রে এভাবে রাখলে তো বাচ্চাদের অনেক পছন্দ এবং কালারফুল একটা ক্যান্ডি হিসেবেও বাচ্চারা খাইতে পারে অনেক হেলদি একটা খাবার এবং একটু ফ্রুটিটা দিয়ে অনেক কিছু ডেকোরেশন করা যায় ফ্রুট কেক তৈরি করা যায় এটাকে যদি একটা আমরা ফুডে। ফ্রুটের জুসে ভিজাই রেখে যে কোনো কিছুতে ব্যবহার করতে পারি ফ্রুট ক্যান্ডি হিসেবে দেখলে না তো কত সহজে এবং সুন্দরভাবে এই জিনিসগুলো তৈরি করা যায় একদম অল্প উপকরণ নিয়ে এভাবে করে আমি একটা শুকনো ঝাড়ে ঢুকাইয়ে রেখে দিচ্ছি আর এভাবে করে এক মাসের মতো রেখে ফ্রিজে রেখে আপনারা এক মাস ব্যবহার করতে পারেন আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইলে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে বলবেন না সে সাথে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে ফ্রেন্ডস আর ফ্যামিলি সবাই দেখতে পারে রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন বা ট্রাই করবেন এই ক্যান্ডিটা দিয়ে বাচ্চাদের মুখে অনেক তাড়াতাড়ি এবং মজার একটা হাসি ফুটানো যায় সবাই ভালো থাকবেন ভালো খাবেন আমার আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ